সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে চোখের সানি সানি অপারেশন এবং অপারেশন জনিত জটিলতা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব সানি বাংলাদেশের অন্ধ যে অন্ধত্ব সে অন্ধত্বের প্রায় চার ভাগের তিন ভাগ হচ্ছে সানি জনিত। এবং সুখের বিষয় হচ্ছে এই যে এই অন্ধত্ব খুব অল্প খরচে যদি আমরা অপারেশন করাই নিই তাহলে অন্ধত্ব প্রায় শতভাগ নিবারণ করা সম্ভব সুতরাং এই অন্ধত্বের জন্য কোনো হতাশা নেই বরং সহজেই এই অন্ধত্ব নিবারণ করা যায় সানিজনিত অন্ধত্ব এখন সানি কি এটা আমরা সবাই কম বেশি জানি যদিও গ্রামের লোকদের বা যারা এ ব্যাপারে সচেতন নয় তারা এই সানির ব্যাপারে অনেক ভুল ধারণা পোষণ করে থাকেন কিন্তু সানি হচ্ছে যে চোখের মধ্যে একটা লেন্স থাকে ক্যামেরার লেন্সের মতো এইটা স্বচ্ছ থাকে কাঁচের মতো কিন্তু অনেকগুলো কারণ আছে তার মধ্যে সব সবথেকে বড় কারণ হচ্ছে বয়সজনিত কারণ বয়স বৃদ্ধির সাথে সাথে এই স্বচ্ছ কাঁচের মতো জিনিসটি সাদা হতে থাকে এবং আমরা জানি কোনো সাদা জিনিসের মধ্যে আলো প্রবেশ করতে পারে না সুতরাং সানি যখন বয়স হয়ে যায় বয়সজনিত কারণে এটা সাদা হয়ে যায় তখন আলো আর চোখের মধ্যে প্রবেশ করতে পারে না আর চোখের মধ্যে প্রবেশ করতে না পারলেই দেখতে পারে না এবং এটি আসলে অন্ধত্ব তো অন্ধত্ব নিবারণের জন্য আসলে সারা দুনিয়ায় সানির চিকিৎসার জন্য কোনো ওষুধ বা অন্য কোনো ব্যবস্থা নেই একমাত্র ব্যবস্থা হচ্ছে হলো সানি অপারেশন করা কিন্তু আমাদের দেশে আগে বিশেষ করে স্কুল মাদ্রাসা বিভিন্ন ক্লাবে যে সানি অপারেশন হতো এবং সেই পদ্ধতি ছিল অনেক অনুন্নত এবং যারা সানি অপারেশন করতেন তাদের যথেষ্ট অভিজ্ঞতা ছিল না যার কারণে প্রায়ই জটিলতা সৃষ্টি হতো চোখ চোখে দেখতো না সানি অপারেশনের পরে চোখে ইনফেকশন হয়ে চোখ নষ্ট হয়ে যেত এই সমস্ত ভয় ভীতির কারণে এখনও যারা একটু বয়স্ক তারা এই অপারেশন করার জন্য উৎসাহ বোধ করে না বরং তারা এই অপারেশনের ব্যাপারে নিরাশ এই জন্যে আমি আপনাদেরকে বলি যে এখন অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবস্থা করা হয়েছে সারা দুনিয়ায় এবং আমরা এমনভাবে এখন অপারেশন করি যে অপারেশন করার মাত পরেই রোগীদেরকে আর হসপিটালে ভর্তি হওয়ার দরকার হয় না সাথে সাথে তারা বাড়ি চলে যেতে পারে এবং সাথে সাথে তারা স্বাভাবিক কার্যক্রম করতে পারে জীব জীবনযাপন করতে পারে এমনকি পড়াশুনো টেলিভিশনও দেখতে পারে শুধুমাত্র রেস্ট্রিকশন থাকে যে যেহেতু আমাদের পানি সরবরাহের ব্যাপারে অসুবিধা আছে সেই পানি অসুবি সরবরাহের অসুবিধার কারণে আমাদের এখানে পিওর পানি পাওয়ার যেহেতু অসুবিধা সেই জন্য আমরা সাধারণত পেশেন্টদেরকে সাত থেকে দশ দিন বলি যে আপনারা পানি লাগাবেন না এবং এই চোখে হাত দিবেন না বা চোখের মধ্যে যেন কোনো রকমের ময়লা না যায় সে ব্যাপারে সতর্ক থাকবেন তো আমাদের এখানে একটা ভুল ধারণা আছে যে সাধারণত সানি যদি না পাকে তাহলে আসলে অপারেশন করা যায় না কিন্তু কথাটা সম্পূর্ণ ভুল আবার অপারেশন করতে হবে আসলে প্রয়োজন অনুযায়ী তবে কোনো সানি অতিরিক্ত পেকে যেতে দেওয়া উচিত নয় যদি সানি বেশি পরিমাণ পেকে যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে এগুলো ফেটে ওর ভিতর থেকে এক ধরনের দুধের মতো তরল জিনিস হয়ে যায় এবং এই তরল জিনিস যখন বের হয়ে যায় তখন চোখের যে ইন্টকুলার প্রেশার চোখের যে অভ্যন্তরীণ যে প্রেশার আছে সে প্রেশার বৃদ্ধি পায় প্রেশার বৃদ্ধি হয়ে এই পেশারের চাপে চোখের ভিতরে যে অপটিক নার্ভ থাকে এই নার্ভটা মানুষ ব্রেনের সাথে সরাসরি সংযোগ থাকে এবং অত্যন্ত মানে ইন্টারেস্টিং ব্যাপার এই যে আমাদের চোখ সামনে হলেও কিন্তু চোখের যে সেন্টার আমরা যেটা দেখি সেটা কিন্তু আমাদের মাথার পিছনে সুতরাং একটা দীর্ঘ পথ অতিক্রম করতে হয় যেটা আপনি ঢাকা থেকে যাবেন চিটাগাং এখানে অনেকগুলো পথ আছে ঠিক ঠিক চোখেরও সেই রকম চোখ সামনে কিন্তু চোখের দর্শন সেন্টার হলো আমাদের সম্পূর্ণ মাথার পিছনে সুতরাং এই জায়গাটা যদি কোনো রকমের চোখের অভ্যন্তরীণ প্রেশার বৃদ্ধি পায় তাহলে অপটিক নার্ভ নষ্ট হয়ে যায় এবং মানুষ চোখ সব কিছু ভালো থাকতে শুধুমাত্র এইটুক অসুবিধার কারণে দেখতে পায় না অন্ধ হয়ে যায় সুতরাং আমাদের উচিত হচ্ছে যে সানি একেবারে পেকে যে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় এটাকে আমরা ফ্যাকোলাইটিকগুলো কমা চোখে চোখের সানি যদি বেশি পেকে যায় এই পেকে যাওয়ার পরে যে জটিলতা সৃষ্টি হয় সেটা আমরা কি গুলো কমা বলি আমাদের চোখের ভাষায় তো সুতরাং সেই ক্ষেত্রে সানি পেকে যাওয়ার অনেক আগেই আমাদের অপারেশনের ব্যবস্থা করতে হবে এরপরে কিছু কিছু জায়গা আছে যেখানে একদম চোখের সানি না পাকলেও অপারেশনের প্রয়োজন হয় যেমন একজন ড্রাইভার তার পোস্টির সাবকাসুলার ক্যাটারেক্ট বলে একটা ক্যাটারেক্টের ভ্যারাইটি আছে লেন্সের পিছনের দিকে এই সানিটা পড়ে তখন সে যখন ড্রাইভ করে তখন সামনের অগ্রসমান গাড়ির আলো আলোকে সে তার চোখ ধাঁধিয়ে যায় চোখ চোখ চোখে সে কিছু দেখতে পারে না আলোর কারণে যার কারণে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে যদিও তার দৃষ্টি অনেকটাই ভালো থাকে কিন্তু এই ধরনের রুগীদের ক্ষেত্রে এই ধরনের সানীয় যাদের আছে তাদেরকে একদম পেকে যাওয়ার অনেক আগেই অপারেশন করা জরুরি কিছু কিছু মানে পেশা আছে যেমন যারা কেরাল ক্লালিক্যাল জব করেন লেখালেখির কাজ করেন খাতার যারা কাজ করেন লেখেন তাদের ওই ধরনের স্থানি পড়লে সব কিছু ভালো থাকার পরেও কিন্তু তারা লিখতে সক্ষম হন না কি যদি আমরা চশমাও তাদেরকে দেই তবুও তাদেরকে দেখানো সম্ভব না কিন্তু এই ক্ষেত্রে সানি যদি পুরাপুরি নাও পেকে যায় তাহলে এই সমস্ত লোকদেরকে অবশ্যই আগেই অপারেশন করায় নিতে হবে এরপরে আমাদের গ্রামের কুসংস্কার আছে এবং আমার অভিজ্ঞতা গ্রামের অভিজ্ঞতা এরকম যে এখনো অনেক অনেক সানির রুগী আছেন যারা অপারেশন করতে চান না আসতে চান না ভয় পান ভয় পাওয়ার কারণ তাদের কাছে স্পষ্ট কারণ কবে কোন ক্যাম্পে তার দাদার অপারেশন হয়েছিল বা তার কোনো আত্মীয়র অপারেশন হয়েছিল এরপরে তার চোখ কানা হয়ে গেছে আর সে কখনো ওই অপারেশনের পরে দেখতে পাননি সুতরাং তার সানি এখন অত্যন্ত পরিপক্ক হয়ে গেছে অর্থাৎ আমরা যেটা হাইপার ম্যাচুট বলি বা মিল্কি ক্যাটারিক বলি সেই পর্যায়ে চলে এসেছে যে যে কোনো সময়ে জটিলতা হতে পারে কিন্তু তবুও তাকে অনেক মোটিভেশন করার পরে অপারেশন করতে চান না কারণ হচ্ছে যে তার ওই আগের অভিজ্ঞতা তার পারিবারিক অভিজ্ঞতা তার আশেপাশের পারিপার্শ্বিক অভিজ্ঞতা কারণ এমন তো হয়েছে যে ক্যাম্পের অনেক অপারেশন এইভাবে হয়েছে কিন্তু পরবর্তী সময়ে আসলে তার দৃষ্টি ফিরে আসেনি তো সেই ভয়ে এখন পর্যন্ত লোকেরা অপারেশন করতে চায় না কিন্তু দিন ওই সময়ের মানে ওই সময় তো অবস্থা তো এখন নেই এখানে অনেক প্রযুক্তির উন্নতি হয়েছে যেটা আমরা বলেছি যে এখন আমরা অপারেশন করার জন্য যেমন আগে অপারেশন করলে সাত দিন চোদ্দো দিন দশ দিন মানে শুধু শুয়ে থাকতে হইতে বিছানায় এক এক পাশ হয়ে কিন্তু সেরকম অবস্থা তো নেই এখন আমরা অপারেশন করি এবং অপারেশন পেশেন্টকে আমরা অপারেশনের সাথে সাথেই ছেড়ে দিই বাড়ি যাওয়ার জন্য চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার সব কিছুই যদি থাকে আর যদি চোখ না থাকে চোখ দিয়ে যদি দেখা না যায় তাহলে মহাবীর রস্তমেরও কিছু করার নেই অথচ আমরা যেখানে সেখানে চলে যাই যেখানে কোনো ফ্যাসিলিটি আছে কিনা ইস্ট্রেলাইজেশন আছে কিনা সব কিছু আছে কিনা সেগুলো না দেখেই আমরা অপারেশন করি এবং বিভিন্ন জটিলতার সম্মুখীন সম্মুখীন হই যে সানি অপারেশন করবে সার্জনের অভিজ্ঞতা আছে কি না এগুলো আমরা আসলে তেমন দেখি না যদি অল্প পয়সা পাওয়া যায় অথবা একেবারে ফ্রি ক্যাম্পের ব্যবস্থা করা যায় সেগুলো আমরা আসলে মানে না বিবেচনা করেই সেখান থেকে অপারেশন করি কিন্তু আমাদের মনে রাখা উচিত যে আল্লাহর একটা বিশেষ মেহরবানি যে অন্য অন্য অপারেশনের যেভাবে জটিলতা হয় চোখের অপরেশনের জটিলতা সেই তুলনায় খুবই কম অথচ চোখ কখনো পূর্ণ জীবাণুমুক্ত করা সম্ভব নয় কারণ চোখ সবসময় খোলা থাকে এবং বাতাস ধোলা ধোঁয়া যে সমস্ত জীবাণু সবসময় চোখের সাথে কিন্তু সংস্পর্শ থাকে এরপরে সব থেকে বড় ব্যাপার হলো যে চোখের আশেপাশে অনেকগুলো প্যারা সাইনাস আছে প্যারানাজাল সাইনাস এই সাইনাসের থেকেও চোখের ইনফেকশন হতে পারে এবং নাকের মধ্যে থেকে চোখের ইনফেকশন হতে পারে কানের ভিতর থেকে চোখের ইনফেকশন হতে পারে এবং কি মুখের ইনফেকশন থাকলেও চোখের ইনফেকশন হতে পারে এত সত্ত্বেও কিন্তু চোখের ইনফেকশন খুবই কম হয় এটা আল্লাহর বিশেষ মেহরবানি যেমন একটা জেনারেল সার্জারি পেট কাটা সিজার এই সমস্ত পেশেন্টের যতগুলো জটিলতা বা ইনফেকশন হয় সেই তুলনায় কিন্তু চোখের কোনো তেমনই তেমন ইনফেকশনই হয় না তো এই জন্যে আমাদের উচিত হলো যে এই সুযোগটাকে কাজে লাগানো যাতে আমরা অপারেশনের আগে চিন্তা করি যে আমরা যাতে যেখানে অপারেশন করতে যাচ্ছি সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে কিনা যে অপারেশন করবেন ওনার অভিজ্ঞতা আছে কিনা এবং যন্ত্রপাতি ঠিক আছে কিনা এনভারমেন্ট ঠিক আছে কিনা এইভাবে বিবেচনা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা অপারেশনের পরে আমাদের অ্যাক্সিলেন্ট রেজাল্ট হবে এবং আমরা আবার স্বাভাবিক জীবনযাপন করার জন্য ফিরে আসতে পারব তো শ্রোতা দর্শক মণ্ডলী আমরা আমাদের আলোচনা আরও অব্যাহত রাখবো আরও আমরা চোখের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ